আইপিএল মানেই মনে করো যে নাটক আর উত্তেজনা, এবং আইপিএল এর ম্যাচের রেজাল্ট কি হইব এটার জন্য আপনাকে একদম শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হইব। যে আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ, মনে হয়েছিল রাজস্থান রয়্যালস খুব ইজিলি ম্যাচটা জিতে দিতেছে, 200 রান করিবার পরও কি সানরাইজের কিন্তু নিস্তার নাই। এবার হুট করে প্যাট কামিন্স মনে করো যে খেলাটারে দিয়েছে গুড়াই, প্যাট কামিন্স খেলাটারে ঘুরাই বল তুলে দিয়েছে ভুবনেশ্বরের হাতে, তারপরও কিন্তু কি জেন্নে করি আশুইন আর পাওয়েল রান সিঙ্গেল বাইর করি, তখন মনে করো যে সানরাইজ খুবই বাজে ফিল্ডিং করতেছিল, একের পর এক স্লো থ্রো করবার কারণে ডাবল ডাবল করে রান লই মোটামুটি রাজস্থান রয়্যালস কিন্তু ঠিকঠাকভাবে চলে এসছে, ম্যাচ এটা বাইর করে ফেলছে, এক বলে দরকার 2 রান, এবং LBW করে দিয়েছে ভুবনেশ্বর কুমার শেষ। পাওয়েল যে লাভ এটা দিয়ে নিজেরে মনে করে যে 2 রান লেবার লাই, যে জাম্প এটা দিয়েছে ওই জাম্প এটা দিয়ে ক্লাসেন কোনোভাবে তাকে রান আউটটা করতে পারেন, এবং এই ওভারেই 3-3টা রান আউটের সুযোগ ছিল কিন্তু লাভ নাই, কোনো লাভ নাই, পুরো ম্যাচ কিন্তু কি বাইর করিয়ে লেছিল। লাস্টের ম্যাচে জাস্ট বলটারে ম্যাজিকের মতো ঘুরাই দিল কোন ভুবনেশ্বর কুমার। আইপিএল হয়েছে বাবু যে এমন একটা টুর্নামেন্ট যেখানে প্রত্যেকটা ম্যাচে তোমাকে লাস্ট বল পর্যন্ত যদি খেলা করায় তাহলে লাস্ট বল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে কোন দল জিতবো। একবার মনে হচ্ছে সানরাইজ জিতবো, একবার মনে হচ্ছে RR জিতবো, একবার মনে হয়েছে RR জিতবো, আরেকবার মনে হয়েছে কি সানরাইজ ফুটে যাবো, কিন্তু এরকম করতে 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 লাস্টে দিয়ে ফাইনালে কিন্তু কি সানরাইজ হায়দ্রাবাদ আজকে নিজেদের পকেটের ভিতরে ম্যাচটা ঢুকে আসতে করে তারা বার হয়ে গেছে। ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক চুনা।